আমার দান। আরে আমার কাটা ঘুটির দান দিবি না? সে তো আগের দানে। চোরটামি করবি না রেনু? চোরটামি আমি করি না, এবারে আমি জিতব। উফ, আবার তোরে শুরু করেছিস। দেখো না মা, দাদা চোরটামি করছে। দাঁড়া, একদিন আমি তোদের সাথে খেলবো, দেখবো তোরা আমাকে কি করে হারাস। এবারে যা বাবা, তাড়াতাড়ি চেটে মুড়ি খেয়ে দুজনে হাঁটে যা, গগন কাকার নৌকো চলে যাবে তো। হায়রে, পেট ভরা দুটো ভাত ও দুটোকে দিতে পারি না। দেখিস বাবা, যেন সব বিক্রি করতে পারিস, তোরা এলেই আমি চাল কিনব। আচ্ছা মা, চলি চল বোন। আমাকেও মা বলে দিয়েছে যে সব পান যেন আমি হাটে বেচে তারপর যাই। সেই সেই, ফিরে গেলে মা চাল কিনবে বলেছে। হ্যাঁ রে, বুঝি বুঝি, কি হবে কে জানে। তারপর আবার সাত ঘুটির বিপদ। কি বিপদ জেঠু? হ্যাঁ, ও আচ্ছা, সে অনেক আগের কথা। এই সাত ঘুটির হাটে বসত জমিদার বীরেন্দ্রচন্দ্রের হাট। বুঝলে নাই, এই স্থানটি হলো সব নদীর মিলনস্থল। তাই তো আমার পূর্বপুরুষ জমিদার বাড়ির লাগোয়া হাটটা বসিয়েছিলেন। হুজুর, এই বণিকরা ব্যবসা করে জমিদার বাড়িতেই থাকতো? শুধু থাকতো না হে, আমার বাপ ঠাকুরদার সাথে সাত ঘুটি খেলে তবে ফিরে যেতেন। যতক্ষণ না বাপ ঠাকুরদাকে হারাতে পারতো ততক্ষণ চলতো খেলা। তো এই বীরেন্দ্রচন্দ্র ছিল সাত ঘুটি খেলায় তুখো। তাকে নাকি কোনোদিন কেউ হারাতে পারেনি। লোকে বলে সেই জন্য নাকি সে মুক্তিও পায়নি, আজও তার আত্মা। আহা, থাক থাক থাক, ওসব কথা এখন থাক। পান 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 নিয়ে যাও গো, ভালো পান, মিঠা পাতা পান। এই দাদা, পান তো সব বিক্রি হলো না রে, এদিকে তো সূর্যি ঢলে পড়েছে। আহ, এত উতলা হলে চলে রেনু, একটু তো অপেক্ষা করতে হবে বোন। পান পান, ভালো মিঠা পাতা পান আছে। পান নিয়ে যান, মিঠে পাতা, ঝাল পাতা। আচ্ছা দাদা, জমিদারের ভূত কি সত্যি আছে নাকি রে? স্যার, ও সব তো গল্প, ভূত আবার হয় নাকি। কিন্তু আজকে পান না বেঁচে গেলে ভাত জুটবে না। মিঠে পাতা, ঝাল পাতা, পান নিয়ে যান। বাবু, এত কি এনেছেন? তোর বৌদির দাবি, কড়াই, থালা, বাসন, আরো কত কি। তোল তোল তোল, এই ছাড় ছাড় ছাড়। দাদা, হাট তো খালি হয়ে গেল রে, এবার বাড়ি চল না রে। দেখ, আর
চ গগন জেঠুরও কেনাকাটা নিশ্চয়ই এর মধ্যে হয়ে গেছে, চল চল চল। আসছি, দাঁড়া, তাড়াতাড়ি আয়, আমার ভয় করছে। কি দেখলি রে দাদা? নেই নেই মানে গগন জেঠুও চলে গেছে। আমরা ফিরবো কি করে? এখান থেকে পালাতে হবে, যে করেই হোক। আচ্ছা চল চল, কোনো ভয় নেই, আগে আমি নামি, তারা। ওরে বাপরে, বলছি না ভূত বলে কিছু নেই। চল হাটের ওই বটগাছটার কাছে বসি। যদি বটগাছ থেকে ভূত নেমে ঘাড় মুটকে দেয়? ভয় পাস না, আমি তো আছি। দাদা ওগুলো কি চলছে রে? গাছের ওপরে ওঠ। বল না দাদা ওগুলো কি? শিয়াল, তুই গাছে ওঠ। কিচ্ছু হবে না, ওরা গাছে উঠতে পারবে না। আমার না খুব খিদে পাচ্ছে রে। আমারও রে। সকাল হলে মা নিশ্চয়ই আমাদের খুঁজতে আসবে বল। দাদা সব লাফ লাফ মার, লাফ মার। জলে কুমির, মাটিতে শিয়াল আর গাছে সাপ, এবারে আমরা কোথায় যাব রে দাদা? ওই যে ভাঙা জমিদার বাড়ি ওইখানে। না ওখানে ভূত আছে। চুপ, চল আমার সাথে। চল ভেতরে যাই। দাদা দেখ দেখ। আরে দাদা এরা কারা রে? জানি না, চল পালাই, যা হবে দেখা যাবে। কে 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 আপনি? আমি জমিদার বীরেন্দ্রচন্দ্রের নায়েব। গগন জেঠুর গল্পের জমিদার? আমাদের ছেড়ে দিন, আমরা ভুল করে ঢুকে পড়েছি। এ বাড়ির নিয়ম, একবার কেউ আসলে না খেয়ে না খেলে যেতে পারে না। এসো আমার পেছন পেছন। দাদা খেতে দেবে বলছে রে, হোটেল খাবার। চল দেখি কে। যাও গিয়ে খেয়ে নাও, তারপর জমিদার বাবুর সঙ্গে দেখা করাবো। কি হলো, যাও। যা হবে হোক খেয়ে নে। আমার আমার কানু রেনু কই কখন দাদা? হ্যাঁ আরে তাই তো, কি রে ভজন? আমি ভেবেছি আপনার দেরি হবে বলে ওরা আগেই চলে গেছে। কি সর্বনাশ! ওখানে যে গগন দাদা, আপনি আমার কানু রেনুকে এনে দিন। চিন্তা করো না বৌমা, মাঝি মাঝি নৌকা ঘোরাও। গগন দাদা আমিও যাব। বেশ তো বৌমা চলো। খাওয়া হয়েছে, এসো এবার আমার সাথে সাত ঘুটি খেলো। আমরা? হ্যাঁ তোমরা দুজনেও আমার বিপরীতে খেলতে পারো। খেলায় জিতলে
ওই সোনার ও দুর্মূল্য পাথরের ঘুঁটি সব তোমাদের, আর হারলে তোমরা আমার বন্দী। যদি না খেলি তাহলেও তোমরা আমার বন্দী। মা কি বলেছিল মনে আছে? আমরা দুজনে এক হলে আমাদের কেউ হারাতে পারবে না, পালাবার পথ যখন নেই তখন চল দুজনে একসাথে খেলি। ঠিক বলেছিস, তাহলে খাওয়া। কানু, কানু, রেনু, আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম, শেষ পর্যন্ত কেউ এসে আমাকে হারিয়ে আমাকে মুক্তি দিল। এই ঘুটি তোমাদের পুরস্কার, তোমাদের পুরস্কার, পুরস্কার, পুরস্কার। রেনু, মা এসেছে। কানু, রেনু, এই কানু, এই রেনু, গগন জেঠাও এসেছে,